আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে পিও বিওয়াশ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো আজকে মালয়েশিয়ান ভাষায় খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের ক্লাসটি তা আজকের ক্লাসে প্রথম যে শব্দটা আমি তুলে ধরেছি তা হচ্ছে মারামারি করা ভালো না মারামারি করা ভালো না এই কথাটি আপনি যদি মালয়েশিয়ান ভাষাতে বলতে চান তাহলে এভাবে বলবেন তিডাক বাইক বারগাডো তিডাক বাইক বারগাডো যার অর্থ হচ্ছে মারামারি করা ভালো না মারামারি করা ভালো না আবার শোনেন যার অর্থ হচ্ছে তিডাক বাইক বারগাডো তিডাক হচ্ছে না বাইক হচ্ছে ভালো সো এখানে উল্টা হয়েছে ভালো না এটা মানে উল্টা দিক থেকে হবে ভালো না বের গাডো হ্যাঁ মালাই পিছন থেকে আসে হ্যাঁ যেরকম আরবি ভাষার মতো পিছন থেকে আসে মনে রাখবেন তারপরে আপনি যদি বলতে চান আপনাকে যখন কেউ বলল তারপর আপনি যখন বলেন মারামারি করা আমি পছন্দ করি না আপনি যদি বলতে চান যে মারামারি করা আমি পছন্দ করি না তাহলে এভাবে বলবেন সায়াতি ডেক সুকে বের গাডো সায়াতি ডেক সুকে মারামারি করা আমি পছন্দ করি না সায়া হচ্ছে আমি তিডাক হচ্ছে না সুকা হচ্ছে পছন্দ বর গাড্ড হচ্ছে মারামারি করা আমি পছন্দ করি না হ্যাঁ সায়া তিডা শুকা বার গাড্ডো মারামারি করা আমি পছন্দ করি না তারপরে যে শব্দটি তুমি আগে এই কাজ করেছ কি ধরেন আপনি কোনো কোম্পানিতে নতুন নিয়োগ হবেন অথবা কোম্পানির সাথে আলাপ করতেছেন অথবা কোম্পানির লোকদের সাথে ম্যানেজার অথবা ফোরম্যান সুপারভাইজারদের সাথে কথা বলছেন তখন আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি আগে এই কাজ করেছো কি তাহলে এভাবে জিজ্ঞাসা করতে পারে আওয়া আওয়া আওয়ুপ্রেণাবুয়ের যাইনি কুলুপ্রেরণা বুয়াদে যার কর্ত হচ্ছে তুমি আগে এই কাজ করেছ কি আওয়াক হচ্ছে তুমি ডুলু হচ্ছে আগে পর্ণ হচ্ছে অতীতে করেছেন কিনা সেটা জিজ্ঞাস করেছে বুয়াত হচ্ছে করা বুয়াত হচ্ছে করা যে কোনো বিষয় আপনি করা যে করতেছেন সেডাং বুয়াত মানে করা অবস্থায় আছেন ক্রিয়া হচ্ছে কাজ ইনি হচ্ছে এইটা অথবা এই কা হচ্ছে জিজ্ঞাসা করার ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার করা হয় আওয়া ডুলু প্রেনা বুয়াদ কেরিয়া ইনি কাহ তার মানে হচ্ছে জিজ্ঞাসা করেছে আপনাকে কাহ যে শব্দটি যে জিজ্ঞাসা করার ক্ষেত্রে হ্যাঁ মনে রাখবেন তারপরে যে শব্দটা আসবে তা হচ্ছে আপনি যদি বলেন হ্যাঁ আগে এই কাজ দুই মাস করেছি হ্যাঁ হ্যাঁ আমি আগে এই কাজ দুই মাস করেছি তাহলে এইভাবে বলবেন ইয়া সাইয়া প্রেরণা ডুলু বুয়াৎ কেরিয়ায়নি ডু উয়া বুলান

দুয়া হচ্ছে দুই বুলান হচ্ছে মাস সো কি হলো পুরোটা শব্দ আমি আগে এই কাজ দুই মাস করেছি শব্দগুলো আমি ভেঙে ভেঙে এই কারণেই বলছি যেন এই কথাগুলোর বাইরেও এখান থেকে শব্দ নিয়ে যেন কথা বলতে পারেন কারণ ভিডিও বানাচ্ছি আর আপনারা ভিডিও দেখছেন যদি এখান থেকে কোনো কিছু শিখতে না পারেন তাহলে এখানে অযথা সময় নষ্ট করে কি লাভ অযথা সময় নষ্ট করে তো কোনো লাভ নেই আপনি এখানে সময় দিচ্ছেন যেন সময়টা কাজে লাগে আমি চাচ্ছি সেরকম একটা ভিডিও বানাতে সো আশা করি আমার ভিডিওগুলো দেখলে আপনাদের মালয়েশিয়ান বাসা খুব সুন্দর হবে ধরেন না এখানে আমি একটি কথা সাজিয়েছি আমি যদি আপনার আন্ডারে কাজ করি আমার বেতন কত দিবেন ধরেন আপনি কোনো কোম্পানিতে গিয়েছেন সেখানকার লোকজনদেরকে দেখিয়ে আপনার মনে হচ্ছে যে আপনি এই কোম্পানিতে কাজ করবেন হুম অথবা আপনাকে ডেকেছে কাজ করার জন্য সো কাজ কাজে নিয়োগ হওয়ার আগে তো আপনার বেতন সম্পর্কে জানতে হবে বেতন সম্পর্কে কথাবার্তা বলতে হবে সো আপনি যদি কোম্পানির ম্যানেজার হোক ফোরম্যান হোক বা ইঞ্জিনিয়ার হোক বা যারা সাইডে দায়িত্বে আছে তাদের সাথে কথা বলতে চান বলেন যে আমি যদি আপনার আন্ডারে কাজ করি আমার বেতন কত দিবেন এই কথাটি এভাবে বলবেন কালাও সায়া কিরজা ডেঙ্গান আওয়াক বাগি বারাপ কালাও সায়া কির্জা ডেঙান আওয়াক বরাপা বাগি গাজ কালাও হচ্ছে যদি সায়া হচ্ছে আমি কিরজা হচ্ছে কাজ ডেঙান হচ্ছে সাথে আওয়াক হচ্ছে তোমার বা আপনার বরাাপা হচ্ছে কত বাগি হচ্ছে দিবেন গাজি না হচ্ছে বেতন হুম সুখী হলো কালাউই যদি আমি কাজ করি ডেঙ্গান আওয়া আপনার সাথে বরাপা বাগি কত দেবেন বেতন মানে গাজি যেটা লাস্টে যেটা গাজি না যে আমি বলেছি বরাাপা বাগি গাজি না কত দেবেন আমার বেতন হুম এই কথাটাই আমি সাজিয়েছি এখানে কারণ এই কথাটা আপনি যদি কাজ করেন বেতন সম্পর্কে যদি আপনার জানতে ইচ্ছে হয় তাহলে তো অবশ্যই কথা বলতে হবে যদি কথা না বলতে পারেন তাহলে কীভাবে বুঝবে আপনি যে তার তার কাছে বেতন সম্পর্কে জানতে চেয়েছেন এবং যদি আপনি বেতন সম্পর্কে কথাবার্তা না বলে কাজে ঢুকে যান আপনি দেখা গেছে এক মাস দুই মাস কাজ করানোর পরে আপনাকে দেওয়ার কথা ছিল পঞ্চাশ টাকা এখন দিতেছে তিরিশ টাকা সো সেই মুহূর্তে সে আপনাকে বলতে পারে যে তুমি তো আমার সাথে আগে কথা বলো তুমি আগে আমার সাথে কথা বলিনি তা কথা বলি কেন সো আপনি যদি তার সাথে আগেই কথাবার্তা পাকা করে নেন ফাইনাল করে নেন যে আমি যদি আপনার আন্ডারে কাজ করি আমার বেতন কত দিবেন হুম আমি আবারও বলছি কালাও সাইয়া খির্জা ডেঙান আওয়াগ বারাপাগি গা জিনা এখান থেকে শব্দগুলা ভেঙে ভেঙে আপনারা অন্যখানেও ব্যবহার করতে পারবেন তারপরে তার পিছে সময় নষ্ট করোনা যে তোমার মূল্য বুঝে না কথাটি একটি চমৎকার কথা আপনারা দেখা গেছে এমন কিছু মানুষের সাথে সময় নষ্ট করতেছেন যে আপনার মূল্যই বুঝে না আপনাকে পাত্তাই দেয় না সো যে আমার পাত্তাই দেয় না আমি তার সাথে সময় নষ্ট করব কেন যে আমার মূল্য দেয় না যে আমার আমাকে আমার আমার কোনো কিছু বুঝে না আমাকে মূল্যায়ন করে না আমার সময়কে দাম দেয় না যা তার পিছনে যে আমি সময় দিচ্ছি সো আমি তার পিছনে সময় নষ্ট করবো কেন এই কথাটাই আমি এখানে তুলে ধরেছি যে তার পিছে সময় নষ্ট করো না যে তোমার মূল্য বুঝে না এটা যদি মালাই বাসা দিয়ে বলতে চান তাহলে এভাবে বলবেন জাঙান বুয়াং মাসা উন্তুক সে সরাং ইয়াং টিডাক ম্যাংহার আওয়াক জাঙান বুয়াং মাসা হচ্ছে সময় নষ্ট করোনা উন্তুক সে সরাং তার পিছে ইয়াং তিডাক ম্যাং হারগাই আওয়াক যে তোমার মূল্য বুঝে না হুম জাঙান বুয়াং মাসা সময় নষ্ট করো না উন্তুক সে সোরাং তার জন্য ইয়াং তিডাক মেং হারগাই আওয়াক যে তোমার মূল্য বুঝে না এখান থেকে শব্দ আপনি যদি বলেন যে জাঙান শব্দটা আমি এখান থেকে নিয়ে অন্য জায়গায় কথা বলবো তাহলে জাঙান হচ্ছে কি জাঙ্গান হচ্ছে নিষেধ করার ক্ষেত্রে হ্যাঁ ধরেন না আপনি দেখছেন একটা লোকে কোনো কাজ করতেছে সেই কাজটা আসলে রিক্সজনক হ্যাঁ আসলে সেই রিক্সজনক তো আপনি তাকে নিষেধ করতেছেন জাঙ্গান বুয়া জাঙান জাঙ্গান জাঙান বুয়া তিনি এটা করোনা এই এই ক্ষেত্রে আপনি জাঙান শব্দটা ব্যবহার করবেন হ্যাঁ নিষেধ করা জাগান এক কথায় জাঙান হচ্ছে নিষেধ করা কি হয়েছে তোমার ধরেন আপনার বন্ধু অথবা আপনার কাছের লোক আপনি দেখছেন যে সে চুপচাপ করে বসে আছে অথবা খুব টেনশন ফিল করছে অথবা তার মন খারাপ আপনি দেখছেন তো তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন কি হয়েছে তোমার তাহলে যদি আপনি মালাইতে জিজ্ঞাসা করতে চান তাহলে বলবেন আপাই নি আপা ইয়ন্তর জাদি আওয়া ইনি কী হয়েছে তোমার হুম আপা ইয়ন্তর জাদি আওয়া ইনি কি হয়েছে তোমার আপা হচ্ছে কি ইয়াং তের জাদি ইয়াং জাদি হয়েছে ইয়াং তের জাদি হচ্ছে হয়েছে হ্যাঁ ঘটে গেছে ঘটে যাওয়াকে বলা হয় তের জাদি কী ঘটেছে তোমার সাথে বা তোমার আওয়া ইনি মানে তোমার কী হয়েছে কী ঘটেছে তোমার তারপরে সে যদি বলে যে কিছু না যদি বলে শুধু কিছু না তাহলে বলা হবে তার আপা আপো তার আপা আপো যার অর্থ হচ্ছে কিছু না যদি বলে কিছু হয় নাই তাহলে বলা হবে এভাবে যে তারা আপা আপা জাডি তারা আপা আপা জাডি কিছুই হয় নাই হ্যাঁ আপা আপা তারা আপা জাডি আর যদি বলা হয় তারা আপা আপা ইয়াংজাডি এখানে এভাবে বলতে পারবেন তারা আপা আপা জাডি তার আপনি এভাবে বলতে পারবেন আপা মানে বুঝায় যে কিছু না হ্যাঁ কিছু না আপা 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 হচ্ছে কিছু না আর যদি শুধু আপা বলা হয় আপা হচ্ছে কি হ্যাঁ আপা যে শব্দটা এটা যদি একবার উচ্চারণ করেন তাহলে হবে কি আর যদি বলেন আপ মানে তারপর মানে কি কি এরকম হবে ঠিক আছে সোপিও বিস আজকের ভিডিও এ পর্যন্তই ছিল আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুবই দরকার হবে এবং আজকের ভাষাগুলো যদি শিখতে পারেন তাহলে কথা বলা খুবই সহজ হবে সো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ